হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেল টিম ক্রিয়েশনে। আজকে মানডে আর এখন বাজে 7:15, আমরা রেডি স্কুলে যাওয়ার জন্যে। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম, চলো দেখি কি করি। ওয়েলকাম টু মাই চ্যানেল টিম ক্রিয়েশন। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট। লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি স্কুলে, আর ঠান্ডায় কীভাবে চাদর মুড়ি দিয়ে আত্মজা যাচ্ছে স্কুলে। চলো আমরা স্কুলে পৌঁছে তারপরে আসছি আবার তোমাদের সাথে। এখন বাজে 8:00, আমরা স্কুলের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো সামনে জ্যাম রয়েছে, তো আমরা একটুখানি সাইড করে দাঁড়িয়েছি। তো আত্মজা এখন কেক খাচ্ছে। স্কুলে বেরোনোর সময় দেরি হয়ে গিয়েছিল বলে কিছু খেয়ে বেরোলো না তখন, অত সকাল সকাল ভালো লাগছিল না। তো এখন দাঁড়িয়েছি একটা পুরনো বন্ধুর বাড়িতে উত্তরপাড়াতে। ঠিক আছে, চলো দেখি। চলো দেখি যাচ্ছি। ভিতর থেকেই ডাক পেয়েছি। আত্মজাকে স্কুলে পৌঁছানোর পরে চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে, সুমনা। তো ওর কাছে এসেছি একটা কাজের সূত্রেই, অনেকদিন পরও আবার দেখা হলো যদিও ওর সাথে। তো ওর সাথে আমার মানে পরিচয় উত্তরপাড়াতে এসেই, বিয়ের পরে পরে, সেটাও একটা কাজের সূত্রেই পরিচয় হয়েছে। আর এখনও এসেছি একটা কাজের সূত্রে এসেছি, তবে হ্যাঁ বন্ধুত্বটা বেশ অনেক বছরের, প্রায় কম করে হলেও বছর দশেক তো অতিক্রম করেই গেছে। তো খুবই ভালো বান্ধবী আমার, তো ওকে আমি দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে আমার বান্ধবী সুমনা। হ্যালো, তো বলো আমার সম্পর্কে কিছু বলো। খুবই ভালো, ওটা খুবই ভালো, আমরা অনেক দিনের বন্ধু। তো সুমনার কাছে এসেছিলাম আমার কাজের সূত্রেই। তোমরা জানো আগের ব্লগে দেখেছো যে আমি যে কাজটা করছি, হিমাশন কাম বেড তৈরি করা, তো সেই কাজের বেসটা অনেকটা সুমনাই করছে, মানে সেলাইয়ের কাজটা ওই করছে। ও নিজেও কাটিং এবং সেলাইয়ের কাজ করে থাকে, হাতের কাজ ভীষণ ভালো। ইনফ্যাক্ট সেই কাজের সূত্রেই ওর সাথে আমার আলাদা এবং পরিচিতি সবটাই। তো সুমনা বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি উত্তরপাড়া স্টেশনে, ওখান থেকে যাব মুদুয়া, তারপরে আত্মজাকে স্কুল থেকে নিয়ে একদম ডাইরেক্ট চলে যাব আন্দুলে। উত্তরপাড়ার রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, মানে প্রশাসনের এই দিকে একটু নজর দেওয়ার দরকার। এই জলের পাইপ বসানোর কাজ এতদিন ধরে হচ্ছে, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা রাস্তা এরকমভাবে খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে, কাজ শেষ হয়ে যাওয়ার পরেও সেগুলোকে ঠিক করছে না। আমাদের মিউনিসিপ্যালিটির এই জিনিসগুলো দেখা উচিত, মানে স্টেশন যাওয়ার রাস্তাটা মানে মানে ক্ষতবিক্ষত হয়ে আছে, এটা নজর করা উচিত। তো এখন পৌঁছে গিয়েছি আত্মজয় স্কুলে, অপেক্ষা করছি ছুটি। এখন বাজে 1:20, LKG ছুটি হয়ে গেছে, লোয়ার কেজি কেজি ছুটি হয়ে গেছে, এবারে 1:40 1-2 ছুটি হবে। ওয়েট করছি ক্লাস 2 এর ছুটি। তো স্কুল থেকে ফিরে ডিনার সেরে পড়াশোনা করে আমরা এখন ঘুমোনোর তোড়জোড় করছি। এদিকে চলছে মাসি গঞ্জি হইচই। পাঁচবালিস কাম হিয়ার। ওহ গাইস, চাপাটা দে। পাঁচবালিস কাম হিয়ার। ও এক করে দুজনে মিলে মারপিট করবে, তারপরগুলো সরা না সরা।
গুড নাইট কার এ গুড নাইট আমার কম্বল নিয়ে নিচ্ছে পাঁচ বালিস এক্ষুনি কাটটি হয়ে যাবে এক্ষুনি রাগ হয়ে যাবে পাগলি উত্তর পাড়ার পাগলি এসছে গো এই বাবা উত্তর পাড়ার পাগলি এসছে দেখো চুলের অবস্থা তো কালকে যাচ্ছি উত্তরপাড়া ওখানে বেশ কয়েকদিন থাকবো আবার তো তারপরে আবার আসবো কেন কি পৌষ মাসে যেহেতু এসেছি পৌষ মাসটা কাটিয়ে যেতে হবে আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে সবাই দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে মাসি বোনজির খুনসুটি হচ্ছিল ভয়ের ব্যাপার কারণ আবার কিছুক্ষণ পরে দেখা যাবে যে এদের মধ্যে আবার মারপিট ঝগড়া কাটটি পরিবার কাটটি ফিউচার কাটটি এইসব অনেক রকম ব্যাপার হয়ে যাবে তো সেই সমস্ত হওয়ার আগেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাইকে টাটা বাই বাই যাওয়ার আগে বলে যাই যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও অ্যান্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে